কপি করার অভিযোগ পরিমণির, পাল্টা জবাব বুবলির। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শাবনম বুবলি একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলি। সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে। প্রায় 5 মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলি। জানিয়েছেন করোনা মহামারীর সময় বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি। এদিকে বুবলি সেই ভিডিওর পরই ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। যথাও বুবলির নাম নেননি তিনি, তবে পরোক্ষভাবেই তাকে নিশানায় রেখেছেন এই অভিনেত্রী। পরিমণির দাবি, বুবলির প্রকাশিত সেই ভিডিও তাকে কপি করেই বানানো। কেন এমনটা করেছেন পরি সেই কারণটা স্পষ্ট। মাসখানেক আগেই ছিল পরিমণির ছেলের পূর্ণর জন্মদিন। ছেলের জন্মদিনে তাকে নিয়ে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেত্রী। পরি মনে করেছেন তার সেই ভিডিও ধারণাই কপি করেছেন বুবলি। নিজের স্ট্যাটাসে পরিমণি লিখেছেন, আপা গো আপা, পুরোটা কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। বুবলির ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত 1:30 ফেসবুকের ভিডিও প্রকাশ করেছেন। ঠিক তার 1 ঘন্টা পর 3টা নাগাদ পরিমণির স্ট্যাটাস নিজেকে স্ট্যাটাস দিয়েছেন, ফলে ভক্তদের বুঝতে সমস্যা হয় কাকে ইঙ্গিত করছে। এদিকে বুবলি থেমেও থাকেন, পরিমণির সেই স্ট্যাটাস পড়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনিও পাল্টা জবাব দিয়েছেন। অপর এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রির শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসেস, কালার, অ্যারেঞ্জমেন্ট, বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রোডাকশনই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়, কাছাকাছি মেলে, একদম মেলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। বুবলি আরও লেখেন, তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই, কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই। শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলেই মনে হয় যে এরাই দুই একজন শুধু মা হয়েছে আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারো হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়া সব কিছুই স্বাভাবিক, কিন্তু আর কারো এমন না। খাবার খাওয়া পর প্রেশার আসলে ফ্রেশরুমে দৌড়াই দেবে, আর কেউ যাইতে পারবে না। তারাই লাল, নীল, হলুদ রং পড়তে পারে, আর কেউ পড়তে পারবে না। তারাই কাঁদবে, কাঁদাবে, ঘুমাবে, আর কেউ ঘুমাতে পারবে না। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক নাই, শুধু কপি আছে। এদিকে দুই নায়িকার ফেসবুকে কাদা ছড়াছড়ি ভক্তরা ভালোভাবে নেননি। কেউ তাদের একজনের পক্ষ নিয়ে অন্যজনকে কথা শুনেছেন, কেউ আবার দুজনের বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।